প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু আগামী 15 এবং 16 তারিখ কিন্তু 3টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে কিন্তু অলরেডি অবগত আছেন, কম্পিউটার অপারেটর আর একটা আছে আপনার কাম কম্পিউটার অপারেটর, মুদ্রক্ষিক এবং অফিস সহক পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। আজকে এই ভিডিওতে সেই 3টি পদের যে কমন উপযোগী, যেহেতু লিখিত পরীক্ষা হবে, কমন উপযোগী একটি সাজেশন রয়েছে, সেই বিষয়ে আলোচনা করব এবং আপনার কীভাবে এটা নেবেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আজকে সম্পূর্ণভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। পানি সম্পদ মন্ত্রণালয় 13 ও 20 নম্বর গ্রেডের 0 পদে সরাসরি নিয়োগ লক্ষ্যে এই মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। প্রথমে যেই পদটি রয়েছে আপনার কম্পিউটার অপারেটর, এটার পরীক্ষা হবে আপনার ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা নিউ মার্কেটের পাশে। পরীক্ষা অনুষ্ঠিত তারিখ ও সময় 15 মার্চ 2024। পরীক্ষার সময় হলো আপনার 2:30 থেকে 4:00 পর্যন্ত, মানে 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। এটা কিন্তু আপনার 2 নম্বর পদটি আছে 60 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এটা পরীক্ষাও একই জায়গায় হবে, এটা পরীক্ষা কিন্তু একই সময় অনুষ্ঠিত হবে। 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক পদ, এই পদটি কিন্তু আপনার ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকাতে অনুষ্ঠিত হবে। এটা 16 মার্চ, একদিন পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা হবে 2:30 থেকে 3:30, মানে 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা মানে 1.5 ঘন্টা ছিল, এটা 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেহেতু সময় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা পরীক্ষা বেশিরভাগ লিখিত হয়ে থাকে। এখন এই 3টা পরীক্ষায় কিন্তু একটি সংশ্লিষ্ট একটি সময় উপযোগী কমন উপযোগী একটি সাজেশন রয়েছে। কারো যদি প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন সেটা আপনারা নক দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু সাজেশনটা কালেক্ট করে নিতে পারেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের যদি কোনো প্রকার কিছু জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি কারো এখনও অ্যাডমিট কার্ড না এসে থাকে, আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন, ওয়েবসাইটে মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা সেইভাবে চেষ্টা করলে অবশ্যই ডাউনলোড দিতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায়। যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সরাসরি নক দিয়ে কথা বলে আপনারা কিন্তু সাজেশনটা কালেক্ট করে নেবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে চাকরি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাবেন। আসসালামু আলাইকুম।